ফ্রেন্ড, ইউটিউব 1000 সাবস্ক্রাইবার হলে কত টাকা দেয়, বা 1000 ভিউজ হলে কত টাকা দেয়, বা 10000 সাবস্ক্রাইবার হলে কত টাকা দেয়, বা 10000 ভিউজ প্রতি 10000 ভিউজে ইউটিউব কত টাকা দেয়, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা কমেন্ট হিসেবে পেয়ে থাকি বা পাচ্ছি। তো আজকে তাই আমার মনে হলো যে এই টপিকের উপরে একটা ভিডিও বানানো উচিত, কারণ প্রত্যেক দিন কিন্তু ইউটিউবে নিত্য নতুন লোক এখানে ক্রিয়েটর হিসেবে যোগদান করছে বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ শুরু করছে। এবং আপনারা যদি এই ব্যাপারটা নিয়ে কোনো কৌতূহল থাকে যে ইউটিউবে কত ভিউজে কত টাকা দেয় বা কত সাবস্ক্রাইবার হলে কত টাকা ইউটিউব চ্যানেল থেকে পাওয়া যায় এবং এই টাকাটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে আসে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এবং এই ব্যাপারগুলো যদি আপনার আগে থেকে জানা থাকে তাহলে আপনি চাইলে এই ভিডিওটা নাও দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক জগৎ বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মিন্টু। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে পরের ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তাহলে পেজটিকে লাইক ফলো করে পাশে থাকুন এবং পারলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো বন্ধুরা চলুন এবার মূল ভিডিওতে চলে যাব। তো বন্ধুরা, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হলে কত টাকা ইউটিউব দেয়। বন্ধুরা, 1000 সাবস্ক্রাইবার হোক বা 10000 সাবস্ক্রাইবার হোক, ইউটিউব কিন্তু সাবস্ক্রাইবারের জন্য কোনো টাকা দেয় না ক্রিয়েটরকে। শুধুমাত্র ইউটিউবের নিয়ম অনুযায়ী যদি আপনার চ্যানেলটি মনিটাইজ করাতে চান তাহলে লাস্ট এক বছরে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, এটাই হচ্ছে নিয়ম। বন্ধুরা, দ্বিতীয় প্রশ্নটি যেটা হচ্ছে সেটা হচ্ছে 10000 ভিউজ বা 1000 ভিউজে কত টাকা দেওয়া হয়। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে ভিউজের জন্য ইউটিউবে কোনো টাকা দেওয়া হয় না, অর্থাৎ শুধুমাত্র ভিউজ হলেই কিন্তু আপনি কোনো টাকা পাবেন না। আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে এবং আপনার চ্যানেলের উপরে যদি অ্যাড অর্থাৎ বিজ্ঞাপন দেখানো হয় তাহলে কিন্তু ওই বিজ্ঞাপন থেকে যা টাকা ইনকাম হবে সেখান থেকে ইউটিউব কিছু অংশ নেবে এবং আপনাকে কিছু অংশ দেবে। এটাকে বলে ইউটিউব পার্টনার প্রোগ্রাম। ইউটিউব পার্টনার প্রোগ্রামে যদি আপনার চ্যানেলটি রেজিস্টার হয়ে থাকে অর্থাৎ আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলে ইউটিউব নিজের ইচ্ছে মতো অ্যাড চালাবে। আপনার ভিডিও চলাকালীন বা আপনার ভিডিও শেষে প্রথমে যে কোনো সময় আপনার ভিডিওতে অ্যাড চালাতে পারে এবং এর থেকে যা আর্নিং হবে বা অ্যাডভার্টাইজারদের কাছ থেকে ইউটিউব যা টাকা নেবে আপনাকে দেবে 55% এবং 45% ইউটিউব নেবে। এবং এখন ব্যাপার হচ্ছে যে কত ভিউজে কত টাকা পাওয়া যায়। বন্ধুরা, আপনার চ্যানেলটি বা আপনার ভিডিওটি যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলে অ্যাড আসবে, তার পিছনে ইনকাম হয়, এটা আমরা জানতে পারলাম। কিন্তু কত ভিউজে কত টাকা? বন্ধুরা, এখান থেকে $1 ইনকাম করতে গেলে আপনাকে আপনার প্রয়োজন হবে ভিউজের 1000 থেকে 10000, অর্থাৎ আপনার 10000 ভিউজও $1 হতে পারে, $5000 ভিউজও $1 হতে পারে, বা 1000 ভিউজও $1 হতে পারে। এটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার ভিডিওর ক্যাটাগরির উপরে, আপনি কোন টপিকের উপর ভিডিও তৈরি করছেন, আপনার চ্যানেলের উপরে কোন কোন অ্যাডগুলো রান করা হচ্ছে, অর্থাৎ কোন কোন ধরনের বিজ্ঞাপন রান করা হচ্ছে। কারণ বিজ্ঞাপনের যে দাম যেটা ইউটিউব বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে নিয়ে থাকে সেটা কিন্তু সমান হয় না, বিভিন্ন ধরনের বিজ্ঞাপনে বিভিন্ন ধরনের রেট হয়ে থাকে। তাই আপনার চ্যানেলে যদি দামি কোনো বিজ্ঞাপন চালানো হয় তাহলে আপনার চ্যানেলে অল্প ভিউজে বেশি আর্ন হবে বা আপনি ডলার পেতে পারেন। এবং যদি কম দামি বিজ্ঞাপন চালানো হয় অর্থাৎ যেই বিজ্ঞাপনগুলোর রেট কম থাকে সেগুলো চালানো হয় তাহলে আপনি কম ডলার আর্ন করবেন আপনার অনেক অনেক ভিউজ থেকেও। এটা আর একটা জিনিসের উপর নির্ভর করে যে আপনার চ্যানেলে যে দর্শকগুলো আছে তারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, তাদের উপরে কোন ধরনের অ্যাড চালালে তারা সেই অ্যাডটাকে দেখবে। এবং এই ব্যাপারগুলোও নির্ভর করে আপনি কোন কান্ট্রি থেকে বিলং করেন, আপনি কোন কান্ট্রির লোকেদের জন্য ভিডিও তৈরি করেন সেটা কোন ভাষায়, এবং আপনার ভিডিওটি কোন কান্ট্রি থেকে কত লোক দেখছে তার উপরেই নির্ভর করছে। তো ফ্রেন্ড, তৃতীয় প্রশ্নটা হলো যে ইউটিউবের টাকা আমরা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো। বন্ধুরা, আপনাদের চ্যানেল যখন মনিটাইজ হয়ে যাবে তখন আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, IFSC কোড এবং যা কিছু যাবতীয় ডিটেলস আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যুক্ত করতে হবে। এবং তারপরে প্রত্যেক মাসে যখনই $100 প্লাস অর্থাৎ মিনিমাম ইউটিউব থেকে মিনিমাম $100 উইথড্র করা যায়, তো আপনি যখনই আপনার $100 প্লেয়ার প্লাস হয়ে যাবে, সেটা হতে পারে প্রত্যেক মাসে বা দু মাস পর পর, তিন মাস পর পর, যদি প্রত্যেক মাসে আপনি বেশি বেশি আর্নিং করতে পারেন তাহলে প্রত্যেক মাসে 10-12 তারিখের দিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউটিউব আপনার টাকাটা পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই শর্ট ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।